বাংলা বরাক আসাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে এনআরসি সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দুইটি খবর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। তাই বন্ধুরা, ভিডিওটি প্রথম হইতে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। সুপ্রিম কোর্টে ফয়সালার আগে বৃত্তিবর্ষ বদলানো কঠিন। দেশে একই বৃত্তিবর্ষ না হলে বিজ্ঞানসম্মত হবে না নাগরিকপঞ্জী, অবস্থানে অটল আসামের বিত্তমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এবং এনআরসির ক্ষেত্রে বৃত্তিবর্ষ 51 হলে আন্দোলন হবে বললেন আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। সরকার চাইলেও রাজ্যে ফের নাগরিকপঞ্জী হবে কি না তার ঠিক নেই এখনও, কিন্তু বিদেশি শনাক্তের বৃত্তিবর্ষ নিয়ে বিবাদ দ্রুত এগোচ্ছে। বৃত্তিবর্ষ বদলের দাবির মূল হোতা অবশ্য হিমন্ত বিশ্ব শর্মা। নিজের দাবিতে অটল থেকে তিনি ফের বলেছেন নাগরিকপঞ্জী প্রস্তুতের ক্ষেত্রে গোটা দেশে একই বৃত্তিবর্ষ হওয়া উচিত, না হলে অসমের নাগরিকপঞ্জী মোটেই বিজ্ঞানসম্মত হতে পারে না। তবে বৃত্তিবর্ষ তা 1951 সালের বদলে 1951 সাল হবে কিনা জেড়ে কাশছেন না, কিন্তু গত বিধানসভা কিংবা লোকসভা ভোটের আগে তার রাজনৈতিক বাসন খতিয়ে দেখলেই পরিষ্কার, তিনি আসলে বিদেশি শনাক্তের বৃত্তিবর্ষ 1951 সাল করার পক্ষপাতী। অসমে বিদেশি শনাক্তের বৃত্তিবর্ষ বদলের দাবি অবশ্য আগেই সর্বোচ্চ আদালতে নিয়ে গেছে সম্মিলিত মহাসংঘ অসম নামের সংগঠন। বিদেশি বিতাড়নের দাবিতে দীর্ঘ 6 বছর জুড়া অসম আন্দোলনের ফলশ্রুতিতে স্বাক্ষরিত অসম চুক্তিতে অসমের ক্ষেত্রে বিদেশি শনাক্তের বৃত্তিবর্ষ ধার্য করা হয়েছে 1971 সালের 24 মার্চ মধ্যরাত অবধি। অসম চুক্তি সংসদে গৃহীত হওয়ার পর সেই অনুযায়ী 1955 সালের নাগরিকত্ব আইনে সংযোজিত হয়েছে 6 দফা। সেই দফা অনুযায়ী অসমের বিদেশি শনাক্তের বৃত্তিবর্ষ হচ্ছে 1971 সালের 24 মার্চ মধ্যরাত। কিন্তু নাগরিকত্ব আইনের 6 দফা বাতিলের দাবিতে আদালতে মামলা এখনও চলছে মতিউর রহমান নেতৃত্বাধীন সম্মিলিত মহাসংঘের মামলা। আইনি লড়াইয়ে বিভিন্ন যুক্তি প্রদর্শন করে তাদের দাবি গোটা দেশের মধ্যে শুধু অসমের ক্ষেত্রে বৃত্তিবর্ষ 1971 সাল হওয়ায় প্রচুর সংখ্যক অনুপ্রবেশকারী এখানে থাকার সুবিধা করে নিচ্ছেন। এর ফলে রাজ্যের জনবিন্যাসে যেমন পরিবর্তন আসছে, তেমনি সেটা দেশের অখণ্ডতার প্রতিও হুমকিস্বরূপ। তাই গোটা দেশের মতো অসমের ক্ষেত্রে 1951 সালকে বৃত্তিবর্ষ করা হোক, সেই মামলা এখনও সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে বিচারাধীন। মতিউর রহমানরা চাইছিলেন বিদেশি শনাক্তের বৃত্তিবর্ষ সম্বন্ধে মামলার ফয়সালা আগে হোক, তারপর সেই বৃত্তিবর্ষ ধরে নাগরিকপঞ্জী নবায়ন করা হোক। মহাসংঘের পক্ষ থেকে বারংবার শীর্ষ আদালতে সেই আর্জি জানানো হয়েছে, কিন্তু বৃত্তিবর্ষ সংক্রান্ত মামলা ঝুলিয়ে রেখেই নাগরিকপঞ্জী প্রকাশের নির্দেশ দেয় আদালত। তাই প্রচলিত আইন মেনে অসমের ক্ষেত্রে প্রযোজ্য 1971 সালের 25 মার্চকে বৃত্তিবর্ষ ধরেই নবায়িত হয়েছে নাগরিকপঞ্জী। কিন্তু চূড়ান্ত নাগরিকপঞ্জী প্রকাশের পর এখন ফের বৃত্তিবর্ষ বদলের দাবি উঠেছে। গোটা দেশের জন্য একই বৃত্তিবর্ষ ধরে নতুন করে নাগরিকপঞ্জী প্রস্তুতের কথা বলেছে শাসক দল বিজেপি থেকে রাজ্য সরকারও। গোটা দেশের সঙ্গে অসমেও ফের নাগরিকপঞ্জী প্রস্তুত হবে, সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই ঘোষণাকে স্বাগত জানিয়ে হিমন্ত গোটা দেশে একই বৃত্তিবর্ষ করার দাবি তুলেন। কিন্তু সেটা নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হলেও নিজের দাবিতে অটল থেকে তিনি আজ ফের বলেছেন অসম চুক্তি অনুযায়ী 1971 সালের 25 মার্চকে বিদেশি শনাক্তের বৃত্তিবর্ষ ধরা হয়েছে, অসমের জনগণ সেটা মেনে নিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও 1951 সালকে বৃত্তিবর্ষ করার দাবিও করেছে অনেকে। সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে এ নিয়ে মামলাও চলছে, কিন্তু আমাদের দাবি হচ্ছে 1971 সাল হোক কিংবা 1951 সাল, অসম থেকে গুজরাট পশ্চিমবঙ্গ একই বৃত্তিবর্ষ হতে পারে। এক জাতীয় বৃত্তিবর্ষ দরকার, না হলে অসমের নাগরিকপঞ্জী বিজ্ঞানসম্মত হতে পারে না, বিদেশি নাগরিকের সমস্যা দুয়াশাবৃত্ত হয়েই থাকবে। জাতীয় বৃত্তিবর্ষের পক্ষে হিমন্তের যুক্তি, যদি কোনো লোক 1971 সাল অবধি অসমের সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে থাকেন তাহলে তিনি স্বদেশী, কিন্তু সেই একই ব্যক্তি যদি একই সময়ে দেশের অন্য রাজ্যের সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন তাহলে তিনি হবেন বিদেশি। তাই রাজ্যভেদে বিদেশি সংজ্ঞাটা বদলানো দরকার, এর সুবিধা নিচ্ছেন অনেক অবৈধ লোক। তাছাড়া অসমে নাগরিকপঞ্জী নবায়ন করা হলে অন্য রাজ্যে গিয়েও অনেকে আশ্রয় নেন, ফলে গোটা দেশে একই বৃত্তিবর্ষ ধরে একসঙ্গে নাগরিকপঞ্জী নবায়ন করলে সেই সমস্যা থাকবে না। তবে রাজ্যে বিদেশি শনাক্তের বৃত্তিবর্ষ 1971 সাল হবে না 1951 সাল, সে নিয়ে জেড়ে কাশছেন না তিনি। তার দাবি যেটাই হবে গোটা দেশের ক্ষেত্রে এক হবে,
কিন্তু গত বিধানসভা ভোটের আগেই বিভিন্ন স্থানে ভোটের প্রচারে 1951 সালকে ভিত্তিবর্ষ করার কথাই প্রচার করেছিলেন হিমন্ত বিশ্ব শর্মা। তাছাড়া বিশেষ পরিস্থিতিতে শুধু অসমের জন্য বিদেশি শনাক্তের যে ভিত্তিবর্ষ নির্ধারণ করা হয়েছে সেটা দেশের অন্যান্য রাজ্য কেন মেনে নিতে যাবে, ফলে ভিত্তিবর্ষ বদলালে যে অসমের ভিত্তিবর্ষই বদলাবে সেটা নিয়ে সংশয়ের অবকাশ নেই। কিন্তু এর আগে সর্বোচ্চ আদালতে ভিত্তিবর্ষ সংক্রান্ত মামলার ফয়সলার জন্য অপেক্ষা করতে হবে। অপরদিকে এনআরসির ভিত্তিবর্ষ 51 কিছুতেই মেনে নেওয়া হবে না। ভিত্তিবর্ষ 51 হলে রাজ্য জুড়ে আন্দোলন হবে। শুক্রবার গুয়াহাটিতে এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। তিনি বলেন, এনআরসির ক্ষেত্রে ভিত্তিবর্ষ 71 হয়েছিল সকলের মিলিত সিদ্ধান্তে। এবার যদি ভিত্তিবর্ষ 51 করা হয় তাহলে অসম চুক্তি অর্থহীন হয়ে পড়বে। গগৈ বলেন, অসম চুক্তির সঙ্গে জড়িয়ে আছে অনেক বিষয়, সেটাকে গুরুত্বহীন করে যদি ভিত্তিবর্ষ 51 করা হয় তাহলে আন্দোলন হবে। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ একটা এনআরসিকে নাকচ না করে কীভাবে আরেকটা এনআরসির কথা বলেন? যদি অসমের এনআরসি নাকচ করা হয়েছে তাহলে কী কারণে তা করা হয়েছে সেটা অসমবাসীকে জানানো উচিত সরকারের। প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন, এনআরসির উদ্দেশ্য ছিল বিদেশি শনাক্ত করা, কিন্তু সেটা না করে স্বদেশীকে বিদেশি সাজিয়ে ডিটেনশন ক্যাম্পে ভরা হয়েছে। তার মন্তব্য, অসম একটি এনআরসির জন্ম দিয়েছে, সেটাকে সবল সুস্থ না করে চুড়ে ফেলে দেওয়া উচিত হয়নি। তার মতে এনআরসির ত্রুটিগুলো দূর করে তা শুদ্ধ করার কাজ ছিল সরকারের। তরুণ গগৈর কথায় বিজেপি 2014 সালে দেওয়া তাদের প্রতিশ্রুতি ভুলে গেছে। বছরে 2 কোটি চাকরি দেওয়া তো দূরের কথা, এবার চাকরি যাওয়া শুরু হয়েছে, দেশের আর্থিক অবস্থা বিধ্বস্ত। গগৈ বলেন, এনআরসির প্রথম তালিকা প্রকাশের সময় বিজেপি দাম্ভিকতার সঙ্গে বলেছিল কংগ্রেস যা করতে পারেনি বিজেপি তা করে দেখিয়েছে। এনআরসি প্রথম তালিকা থেকে বাদ পড়া 40 লক্ষ লোককে বাংলাদেশি বলে আখ্যায়িত করে তাদের তাড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। এবার অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল হিমন্তরা বিদেশিকে স্বদেশি সাজানোর কাজে লিপ্ত হয়েছেন। গগৈ বলেন, এখন জনগণের কাছে দুটো নথি, একটি এনআরসি আরেকটি হলো ভোটার তালিকা, কোনটি মানবেন এটাও একটি বড় প্রশ্ন। ডি ভোটার প্রসঙ্গে গগৈ মন্তব্য, ডি ভোটার সংক্রান্ত মামলা ফাস্ট ট্র্যাক আদালতে নিষ্পত্তি করা উচিত, এছাড়া ডিটেনশন ক্যাম্পে কাউকে বন্দি করে রাখার দরকার নেই বলে গগৈ মন্তব্য করেছেন। গগৈ বলেন, রাজ্যের মানুষের প্রতিবাদকে নাকচ করে সরকার সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল আনবে, তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে, ফলে বিল হয়তো পাশ হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে অসম চুক্তি নিয়ে। ক্যাব এলে অসম চুক্তি হবে একটি ফেলে দেওয়া কাগজ। অগপর সমালোচনা করে প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বলেন, অগপ অসমের রাজনীতিতে গুরুত্বহীন, তারা ক্ষমতার যে স্বাদ পেয়েছেন তা কিছুতেই ছাড়তে রাজি নন। কিছুদিন আগেও ক্যাবের বিরোধিতা করে সরকার থেকে বেরিয়ে থাকাটা সহ্য হয়নি, তাই ফের সরকারে যোগ দিয়েছেন। অগপ নেতৃত্ব সব ক্ষেত্রেই অটল, ক্ষমতা না ছাড়ার ক্ষেত্রেও যেমন অটল, তেমনই ক্যাবের বিরোধিতায় তারা অটল।